শুধু রূপালী পর্দায় নয়, বাংলা সিনেমার নায়িকারা ধর্মকর্মেও বেশ সচেতন। ধর্মের প্রতি আনুগত্য থেকে অনেক নায়িকাকে পবিত্র হজ পালন করতেও দেখা গেছে। সম্প্রতি এই তালিকায় নাম উঠেছে বাংলা সিনেমার অভিনেত্রী পূর্ণিমার। বর্তমানে ওমরা হজ পালন করতে অভিনেত্রী অবস্থান করছেন পবিত্র মাটি মক্কাতে। রূপালী জগতের তারকাদের ধর্ম পালনের আদ্যপান্ত তুলে ধরছেন সবুজ পারভেজ। গেল ২৭ মে বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি স্বামী আশফাকুর রহমান রবীন ও একমাত্র মেয়ে আর্শিয়া উমাইজাকে নিয়ে উমরা পালন করতে সৌদির উদ্দেশ্যে দেশ ছেড়েছেন এই অভিনেত্রী। গেল ২৪ নভেম্বর সৌদি আরব গেছেন পূর্ণিমা। বর্তমানে স্বামী কন্যা সহ মদিনায় অবস্থান করছেন অভিনেত্রী। এরপর যাবেন মক্কায়, সেখানেই ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। ওমরায় যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী। হজ করতে যাওয়ার আগে সবশেষ ছটকু আহমেদ পরিচালিত আহারে জীবন সিনেমায় শুটিং করেছেন পূর্ণিমা। সরকারি অনুদানের এ সিনেমায় পূর্ণিমা ছাড়া আরও অভিনয় করেছেন ফেরদোস, মিশা সদগর সহ অনেকে। শুধু পূর্ণিমাই নন, এর আগেও অসংখ্য তারকা হজ পালন করেছেন। গত বছর দ্বিতীয় স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরা করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও। হজ করেছেন উদীয়মান নায়িকা নিশাত নওয়ার সালোয়া। এই তালিকায় বহু আগেই নাম উঠেছে বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শবানার। হজ করে অভিনয়কে বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন শবানা। এছাড়া ২০১৪ সালে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী ও দুই বোন সুচন্দা ও ববিতাও একসঙ্গে হজ করেছেন। বাংলা সিনেমার অসংখ্য অভিনেতাকেও হজ করতে দেখা গেছে। একাধিকবার হজ করেছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এই তালিকায় নাম আছে মিশা সদগরেরও। সপরিবারে এই অভিনেতাও একাধিকবার হজ করেছেন। হজ করেছেন বাংলা সিনেমার কিং খান শাকিব খানও। পরিবার নিয়ে হজ করেছেন আলোচিত অভিনেতা আনন্তো জলিলও। হজ করেছেন একসময়ের প্রভাবশালী খল অভিনেতা আহমদ শরীফ। হজ করেছেন স্বনামধন্য অভিনেতা ফারুক ও সোহেল রানা। এছাড়া প্রয়াত অভিনেতা নায়ক রাজ রাজ্জাকও হজ করেছিলেন। সবুজ পারভেজ, নাগরিক বিনোদন।